দেখতে পাচ্ছি মাঠে। এবারে স্লিপ এবং গালির মাঝখান দিয়ে বল কিন্তু চলে গেল মাঠের বাইরে, চার চারটি রান, দল পৌঁছে গেল 43 রানে। পরের বল, এবারে আমরা সংকেতের অপেক্ষায় থাকব এবং সেটি চলে গেল মাঠের বাইরে। অসাধারণ হালদার খোকন আর প্রথম আবার ওভার বাউন্ডারি। এই মুহূর্তে লাভার্সের মনে এবার আবার কিন্তু এক্সট্রা কভারের উপর দিয়ে মাঠের বাইরে। বাপ্পার পক্ষ থেকে 100 টাকা, ওয়াহিদের পক্ষ থেকে 100 টাকা এবং নাইলের পক্ষ থেকে 100 টাকা, মোট 300 টাকা দেওয়া হচ্ছে দর্শকদের জন্য। এবং ব্যাটসম্যানদের জন্য বিশেষ অফার, জিএসটি ব্যানারে হিট করতে পারলে। তবে একটু রদ বদল হয়েছে ফিল্ডিং এর, রাহুল রাহুল সিং প্রথম বলটি করলেন, প্রথম বল থেকে একটি রান করে। এবারেও বাউন্ডারি এবং চমৎকার ব্যাটিং করছেন কিন্তু দুই ব্যাটসম্যান। যত সময় যাচ্ছে 12 বলে 42, পরের বল এবারেও কিন্তু ওভার বাউন্ডারি। আবার দর্শকরা কিন্তু মাঠের বাইরে ক্যাচ ধরার জন্য একেবারে দৌড়ঝাঁপ অপেক্ষা করছে সারা মাঠের দর্শক। এবং সঙ্গে সঙ্গে 50 পূর্ণ হলো এই টুর্নামেন্টের, আর এই নিয়ে ষষ্ঠ হাফ সেঞ্চুরি। গৌরব আর এই মুহূর্তে কিন্তু খোকন হালদার তার হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন দলের স্বার্থে, নিজেকে উজাড় করে দিলেন। পরে পর এবারও কিন্তু মাঠের বাইরে আর সঙ্গে সঙ্গে এক লাফে পৌঁছে গেল দল 112।